বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমার সেনাবাহিনীর 3 সদস্য। তাদের নিরস্ত্র করেছে বিজিবি। ভোর 5টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই 3 সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে লোকালয়ে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়া সেনা সদস্যদের নাইক্ষংছড়ির বিজিবি ব্যাটালিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। শিগগিরই তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি। এ নিয়ে এক মাসে মিয়ানমার থেকে বিজিপির 177 জন ও সেনাবাহিনীর 3 সদস্য বাংলাদেশে আশ্রয় নিল। এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মারমা। মংখিং, মিয়ানমারের সংঘাতে তীব্রতা বাড়ছে, বারবারই সেখান থেকে পালিয়ে আসছেন সেনা ও বিজিপি সদস্যরা। এ নিয়ে বিজিপি কর্মকর্তারা কি বলছেন? মিয়ানমারের অভ্যন্তরে যে সংঘর্ষ সেটি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এবং সেখানে মন্দু শহর পর্যন্ত সেখানে আরকান আর্মির সাথে সেখানে যে জান্তা বাহিনী রয়েছে তারা কিন্তু সেখানে যুদ্ধ করছেন বলে আমরা কিন্তু জানতে পেরেছি। তো এরই প্রভাব কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে প্রভাবটি পড়েছে এবং এরই কারণে কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু মিয়ানমারের যে বিজিপি সদস্য যারা আছেন তারা কিন্তু অনুপ্রবেশ করছেন এবং তারা এখনো পর্যন্ত বান্দরবানের 11 বিজিবি ব্যাটালিয়নের প্রায় এখানে যারা সদস্য যারা আছেন তারা 177 জন এখনো পর্যন্ত অবস্থান করছে, তাদেরকে ফেরত পাঠানো হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা কিন্তু বিজিবি বলছে। তবে আজকে ভোরবেলায় আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে আগে বিজিবি সদস্য অনুপ্রবেশ করেছে কিন্তু আজকে একজন সেনা কর্মকর্তা এবং 2 সেনা সদস্য তারা কিন্তু জানের ভয়ে পালিয়ে এসেছেন বলে আমাকে জানতে পেরেছি। তাদেরকে কিন্তু বিজিবি 11 ব্যাটালিয়নের মধ্যে রাখা হয়েছে। এটি কিন্তু তুমব্রু সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে ইউরোর সাথে কথা বলেছি, যে জানতে পারলাম সেটি তিনি যেভাবে বলছেন যে এখানে যে সংঘাত এটি গোলাগুলির শব্দ এখন শোনা পাওয়া না গেলেও সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অনুপ্রবেশ কিন্তু হবে বলে তিনি ধারণা করছেন এবং যেহেতু সেখানে সংঘর্ষগুলো হচ্ছে তো আর সর্বোপরি হলো যারা আসলে বাংলাদেশ অভ্যন্তরে যারা বিজিপির অধীনে যারা মিয়ানমারের যে জান্তা সরকারের যে বিজিপি সদস্য যারা আছেন তাদেরকে আসলে কবে নাগাদ ফেরত পাঠানো হবে সেটি কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিন্তু বিজিপির পক্ষ থেকে সাংবাদিকদেরকে বা আমাদেরকে জানানো হয়নি। এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতি এবং এখন পর্যন্ত যে সীমান্তবর্তী এলাকায় গোড়াগুলির শব্দ পাওয়া যাচ্ছে না, তারপরও যে কোনো সময় বিজিপি অথবা সেনা সদস্য মিয়ানমারের জান্তা সরকারের সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে ধারণা করছেন স্থানীয় প্রশাসনরা। এই হচ্ছে সর্বশেষ আমার কাছে। বান্দরবান থেকে সীমান্ত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মংকিং মারমা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।